হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে সেই দিন মানুষ বড় দুঃখের মধ্যে পড়ে যাবে এই দুনিয়ার মানুষ পাশে দাঁড়াবে না ও মা বান্দবী কাজে আসবে না স্বামীও কাজে আসবে না যার যার ইয়া নফসি হাশরের ময়দান কায়েম পঞ্চাশ হাজার বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে এই পানিগুলা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্তর গুণ গরম হবে সেই পানিটা আর মাটিটা হবে তামার মাটি মাথার আধ বিঘা উপরে সূর্যটা থাকবে তোমার মাথার মধ্যে এমন ভাবে তাপ দিবে মাথার মগজটা খুলে যাবে মাথার মারে যেমনি টক বক টক বক করে পড়ে এমন ভাবে তোমার টক বক করে কুটি কুটি মানুষ সিটে সিটে ইয়া নফসি বলে কাঁদবে আল্লাহর হাবিব বলে সেই দিন এক শ্রেণীর মানুষের সামনে কুটি কুটি সাপ দাঁড়ায়া যাবে সাপগুলো ডাক দিয়া বলবে তোয়া দ্বারা তোরে দংশন করব ওই সাপের ডরে মানুষটা ময়দান থেকে দৌড় দিবে কিন্তু যেথাই পালাও না কেন আল্লাহর দরায় কেউ পালাইয়া বাঁচতে পারবে না এমন ভাবে দৌড় দিবে দূরতে 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 পেরাশানি হয়ে যাবে আর সাপগুলোর সামনে এইভাবে সাপগুলা ফনা তুলনা দাঁড়ায়া যাবে টানমান্দাইলের কোনো ঘরে যদি একটা দুরা সাপ রাত্রে দেখে উজাবাইদ দেয় না সাপটা ডরায় এই ঘরে আর মানুষ থাকে না ডরে আর লক্ষ লক্ষ কোটি কোটি সাপ তারা যেই ময়দানে দৌড়ানি দিব তারা বাসাইবার জন্য কেউ না সাপগুলো তার সামনে দাঁড়ায়া যাবে এবার ডাক দিয়ে বলবে সাপরি তুমি আমার সামনে কেন এইভাবে দাঁড়াইলা কই বেশি কথা কইলে সুবল মার এবার কই তোমার দুইটা হাত সামনের দিকে করো কই কেন কই বেশি কথা বললে সুবল দিব দুইটা হাত সামনে করলো সাপটা হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফোনা তুললে কই মুখটা হা কর এবার ডাক দিয়ে বলে মুখটা হা করবো কেন কই বেশি কথা বললে কপালে সুবল মারব এখন সাপের বিষ কেমন জানেননি সাপের বিষ হলো এই সাপ যদি কোনো জঙ্গলে তার বিষটা সারত জঙ্গলে গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত এমন বিষাক্ত সাপ আইসা তার এখানে কপাল বরাবর ফোনা তুল্লা দাঁড়াইয়া যাবে আর ডাক দিয়া বলবে তোর মুখটা হা কর এবার মুখটা হা করবে এই সাপগুলো মুখ দিয়া ডুইকা ডুইকা পেটের ভিতরে চলে যাবে যাইতে যাইতে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকবে আর পেটটা রাবারের মতো বড় হইতে থাকবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে মালিক ও মালিক এরা কারা গো এই সাপগুলো কেন মুখের ভিতরে ডুবতেছে এই সাপগুলো কেন পেটের ভিতরে যাইতেছে এবার ডাক দিয়ে বলবে বন্ধু গো এই সাপগুলা কি জানেননি যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে যারা দুনিয়ার জমিনে হারাম টাকা খাইছে হারাম যারা যত টাকা খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষাক্ত সর্পে পরিণত করেছি এই সর্পটাকে দংশন করতেছে এই দংশন এমন একটা দংশন জাহান্নামীরা পর্যন্ত তার আওয়াজে বিরক্ত হয়ে যাবে এমন ভাবে তার সাপটা দংশন করে এই জন্য টানমান্দালের বাবা হাসর মাঠে যাইয়া একটা ইঞ্চি সামনে যাইতে পারবা না পেটটা ঘরের তলির মতো বড় হয়ে যাবে আল্লাহর হাবিব বলে আমি তাকায় দেখলাম হাসরের ময়দান এমন একটা ময়দান যে এই ময়দানে একাধিক মানুষের চেহারার ভিতরে তার হাতের নখ দিয়া এই যাবে এইভাবে এই এইভাবে কপালের মধ্যে চামড়া ধরবে হাতের নখগুলা ডাবায়া চেহারার চামড়াগুলা খুলে খুলে ফেলবে নিজের চেহারা চামড়া নিজে খুলে খুলে কামড়াইয়া খাবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ গো রাখে এমন ভাবে নিজের চামড়া খুলতেছে কই বন্ধু এদেরকে চিনেন না এরা হলো দুনিয়ার মুনাফিকের দল এরা হলো দুনিয়ার গীবতকারীর দল এরা হলো দুনিয়ার চুগলখুরির দল এই জন্য হাসতে হাসতে ঈমান চলে যায় এমন ভাবে কথা বলবেন না যে গীবত হয় নিজের চরকায় তেল দেন নিজের কবরের চিন্তা নিজে করেন এই কবরের সন্তান কবরে আজাবের ভাগ নিবে না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব তাকায় দেখবেন হাশরের ময়দানে কিছু কিছু বান্দা ওই হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে এই কান্দতে কান্দতে বেকারার হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে এমন ভাবে পানি এমন
এমন একটা অবস্থা হবে আর শেষ পর্যন্ত তাকাইয়া দেখবেন আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে আমার আল্লাহ সবার ভিতর থেকে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে জবানটা খুলে কন্যা কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে বেনামাজির দুই পাশের দুইটা মাটি এমন জোরে চাপা মারব গো এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না এমন ভাবে হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাই দিব রে যুবক এখনো সময় আছে নামাজে দাঁড়ায় যাও কারণ দিন চলে গেলে আর দিন ফিরে আসে না জীবনে কত কাপড় চোপড়ের ফ্যাক্টরি দেখলাম কিন্তু বাবা রে আমার হায়াত কেনার কোনো ফ্যাক্টরি দুনিয়ার জমিনে নাই কথা বলেন ঠিক কিনা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রয় আমি তো সে ঘরের মালিক নয় সে ঘর খানা যাহার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মন রে জালা কারে কই আমি তো সে ঘরের মালিক নয় বল পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল নার দুঃখ বারো মাস ঠিক না বাবা ওর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল নার দুঃখ বারো মাস আমি কাজে না পাতি সবই দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাঁকিলাই মিলে না সয় আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি রয় আমি তো সে ঘরের মালিক নয় ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী আপনাকেই বলছি আজকে থেকে নিজের ডায়েরিটাকে সুন্দর করে সাজাও ফজরের নামাজের টাইমে ঘুমিয়েছিলে মনে মনে ভাবতেছো জোহরের টাইমে নামাজটা পড়ে ফেলব খবর নিয়ে দেখো বহুত মানুষ ফজর না পড়ে অপেক্ষা করেছিল জোহরের টাইমে পড়বে জোহর হওয়ার আগে তার মৃত্যু চলে এসেছে ঠিক কিনা বলেন এই জন্য আমি যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ যখন আমার মাহফিলে আসে আপনারা দেখেছেন আমি কখনো সাক্ষ্য দিয়ে যাই কখনো নৌকা দিয়ে যাই কখনো রিক্সা দিয়ে যাই কখনো প্রাইভেট কারে যাই কখনো বিমানে যাই কখনো হেলিকপ্টারে যাই কখনো ট্রেনে যাই আমার কোনো রাস্তার কোনো বাকি নাই শুধু রকেট বাকি কিন্তু সেইভাবে ওয়াচ করা সিচুয়েশন থাকলে মনে হয় এটাতেই নিত বহুত প্রস্তাব আমাকে করে আমি লক্ষ লক্ষ মানুষ দেখে আমি প্রাউড ফিল করতে পারি না আমার ভিতরে একটা ভয় যে এখন যদি মারা যায় একটা লোকও তো আমার মোবাইলে আর ফোন দিবে না আমি যদি এখন মারা যাই একটা মানুষ আমার মেসেঞ্জারে বলবে না আসসালামু আলাইকুম কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর এক ইঞ্চি জায়গা আপনাকে করে দিবে না পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না ইন্নাকা লা তাজনি মিনাস শাওকিল ইনাফ আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো মা এ বোন আমার এ তানমান্দালের মা মণিমন্দের মা আখাউরার মা দরখারের মা একটা কথা মনে রেখো আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না একটা কথা মনে রেখো মাটির উপরে থাইখা বেনামাজি হইয়া মাটির উপরে থাইখা
মা বাপের মনে কষ্ট দিয়া মাটির উপরে ঠাই খা সুদ খাইয়া মাটির উপরে ঠাই খা ঘুষ খাইয়া মাটির উপরে ঠাই খা বেনামাজি হইয়া মাটির উপরে ঠাই খা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলিলা মাটির উপরে ঠাই খা নবীর বিরুদ্ধে কথা বলিলা মাটির উপরে ঠাই খা কোরআনের বিরুদ্ধে কথা বলিলা মাটির উপরে ঠাই খা ইসলামের বিরুদ্ধে কথা বলিলা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না 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 হাসির খোরাক দিচ্ছি না কিন্তু এক সেকেন্ডও আমি চেতনা নিয়ে বলছি চেতনা এই ওয়াজ করলে দেড় ঘন্টায় ওয়াজ করতে পারতাম ফাকিদের অভ্যাস তাহিরির নেই যা শুনছেন মনে হয় কখনোই শুনেন নাই এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে এই কথাগুলো বিবেককে জাগ্রত করবে এমন একদিন সময় আসবে তোমার মন চাইবেন মাথাটা নিচু করে সুন্দর করে রুকু দেওয়ার জন্য কিন্তু হাঁটুর কারণে রুকুটা সুন্দর করে দিতে পারবা না এমন একটা সময় আসবে তোমার মন চাইবে কেবলামুখী করে পায়ের আঙ্গুলি বিছিয়ে নামাজ পড়বে কিন্তু আঙ্গুলগুলো বাঁকা করতে পারবে না আঙ্গুলগুলো ব্যথা হয়ে যাবে এমন একটা সময় আসবে তুমি সুন্দর করে চাইতেছো দাঁড়ায় নামাজ পড়বা তোমার শরীরটা কাঁপবে দাঁড়ায় নামাজ পড়তে পারবা না কথা বলেন ঠিক না বেঠে যুবক আমি তোমাকেই বলছি আমার ওয়াজ তোমাদের জন্য এই সময়ের একটা সেজদা বার্ধক্যকালের সত্তরটা সেজদার সমান আল্লাহর হাবিব বলেছেন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমি তো বিশ্বাস করি এই যুবক যদি আজকে এক হয়ে যায় আজকে দেখেন কত হাজার মানুষ আমার তো মনে হয় এশারের পরে এত লোক সহজে কিন্তু আসে না এই যে হাজার হাজার মানুষ জায়গা নেই কিন্তু কথা পরিষ্কার সেজদা পাওয়ার মালিক হলে একজন জবানটা খুলে কোন তিনি কে আরে মানুষ মানুষ তো দেখি না আরে মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে ভাই সাধারণত বৃষ্টির পানি লইয়া মানুষ মানুষকে মাইরা ফেলে আরে ভাই দশটা টাকার জন্য রিক্সার ভাড়াকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলে মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে মানবতা আজ হারিয়ে যাচ্ছে আল্লাহ বলছেন ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ আমি তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব কারণ আল্লাহ চায় না বান্দাকে দুজুকে দিবেন কত যে উসিলা দিয়া রাখছে এই যে মাহফিলে আসছেন কি দরকার ছিল জায়গাটারে বেহেস্তের বাগান বলার রাসূল বলছেন ইজা মাররতুম বিরিয়াদিল জান্নাতি ফারদাউ যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগান দিয়ে যাবে সেখানে তোমরা বসে যাবে রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা কয় যেখানে আমার কথা বলা হবে আল্লাহর কথা বলা হবে সেই জায়গাটার মাঠ থাকে না এটা কিসের ফুটবল খেলার মাঠ এটা আজকে প্রেমের মাঠ হয়ে জান্নাতের বাগান হয়ে গেছে আমরা জান্নাতের বাগানে বসে আছি ও বন্ধুরে মরণের পরে গুনাহ লইয়া জান্নাতে যাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা জান্নাতে যদিও কোন সময় যাবেন আল্লাহ সব মাফ করাইয়া নবীর শাফাতের মাধ্যমে ক্ষমা করাইয়া জান্নাতে ঢুকাবেন কিন্তু আমল নামায় একটা গুনাহও থাকবে না কিন্তু এই বাগানটারে মাঠটারে আমার নবী বলছেন জান্নাতের বাগান কোন শর্ত নাই গুনাহগারও আসতে পারবে ইমানদারও আসতে পারবে তাহলে সব আয়সা জান্নাতের বাগানে ঢুকছেন কিন্তু যুবক ভাইয়ের আমার এমন হতে পারে এই মজলিসে শত শত হাজার মানুষ এই মানুষগুলোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে ওলি আল্লাহ মঞ্জুর করবেন এই ওলি আল্লাহ যখন দুইটা হাত বানায়া কাঁদবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় আমাদের গুনাহগারদের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় হাসির খোরাক দিচ্ছি না সাবধান করে দিলাম বলেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মন রে জালা কারে কই আমি তো সে ঘর রে মালিক নয় বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস ঠিক কিনা বাবা ওর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি কাজে না পাতি সবই দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাঁকিলাই মিলে না সয় আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি রয় আমি তো সেই ঘরের মালিক নয় জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না হাই রে ও আমার ডান মান দাইল রে বাবা 46 বছরে কত 46 জন কবরে চলে গেছে খবর আসেনি রে বাজি এই মাহফিল 100তম হওয়ার আগে এখানের গ্যালারিতে একটা মানুষ হয়তো দুনিয়ায় থাকবে না কবরে আমাদের খবরও নিবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আমি যখন মেহরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে দেখলাম বেনামাজির শাস্তিটা বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর বেনামাজির দুই পাশের দুইটা মাটি এমন জোরে চাপা মারবো গো এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না এমন ভাবে হাড্ডিগুলি একটার ভিতরে আরেকটা ঢুকাই দিব রে যুবক এখনো সময় আছে না মাঝে দাঁড়ায় যাও কারণ দিন চলে গেলে আর দিন ফিরে আসে না জীবনে কত কাপড় চোপড়ের ফ্যাক্টরি দেখলাম কিন্তু বাবারে আমার হায়াত কেনার কোনো ফ্যাক্টরি দুনিয়ার জমিনে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মা এখনো সময় আছে গো নামাজের মধ্যে দাঁড়ায় যাও আর পর্দার ভিতরে তোমরা ঢুকে যাও কারণ এমন হতে পারে আজকের মাহফিলের দ্বারা গুনাহ মাফ হতে পারে কি পারে না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবের কথাগুলো মানার মতো মানতে হবে আমার আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া বানাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন কল্যাণকর তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো এই জন্য নবীর সাহাবায়ে কেরামের জিন্দিগির দিকে যাওয়া লাগে সাহাবায়ে কেরামগণ আমার নবীরে শুধুমাত্র জবান দিয়েই ভালোবাসে নাই সাহাবায়ে কেরামগণ অন্তর দিয়া ভালোবেসেছে আবার কখনো কখনো নিজের জীবনটাও হকের জন্য বিলাইয়া দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই যুবকরা জীবন দিতে প্রস্তুত আছো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্রাহ্মণ বারে কিছু হয়েছে সামনে কি আর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে বেঁচে থাকলে হবে যে মিশন নিয়ে নেমেছি আর অপেক্ষা করুন এমনও হতে পারে ব্রাহ্মণ বাড়িয়াতে জামিয়া সুন্নিয়া বিবারিয়া হবে ইনশাল্লাহ দোয়া করেন হায়াতে বেঁচে থাকলে হবে শুধুমাত্র এক থাকবেন শুধু এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন কথা কন ঠিক না বেঠিক মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী মসজিদের সৌন্দর্য মুসল্লি ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা আর সুন্নিয়ত কায়েমে আমাদের বাস্তবায়ন করার সৌন্দর্য হলো ঐক্যবদ্ধতা কথা বলেন ঠিক কিনা যুবকদের কি রাজপথে পাওয়া যাবে ইনশাল্লাহ কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ চলবা চলবা চলো
আল্লাহ আকবার জোরে গল, সবাইকে খুশি ইনশাল্লাহ, সবাই দরুদ শরীফ পড়ান আল্লাহুম্মা, সবার করে وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে ঝলকানো সুরে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার যুবক ভাইরা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি তাকি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হায়াতের মালিককে সাহাবায়ে কেরাম নবীর জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে এমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়েছে নবীর জবান মোবারকে তাকরির শুনেছে নবীর সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করেছে এই সাহাবায়ে কেরাম শুধুমাত্র জবান দিয়ে নবীকে ভালোবাসি বলে নাই অন্তর দিয়া বলেছে প্রয়োজনে জীবন দিয়ে দিয়েছে এই জন্য আমরা যদিও বহু দূরে আছি 1500 বছর পরে থাকলেও আমার নবীর কথা শুনলে শান্তি লাগে কি লাগে না এই জন্য আমার যুবক স্বপ্ন শান্তি লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হলো মুসলমান কথা বলে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের হাতেই পুরস্কার দিব আজ যুবক আল্লাহর ভয় কি জিনিস আমরা বুঝি না আল্লাহর ভয় হলো যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খায় না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহর নাফরমানি করে আল্লাহর সাথে নাফরমানি করে না আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবে কিন্তু তিন শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না এক নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরিক করে দুই নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় তিন নম্বর যারা মানুষের হক মাইরা খায় এমন খাওয়াইন না সমাজে আসে না নাই এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন এই উম্মত হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করেছি আমার ভাই জানে না এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না এটা নন্দেলের বাবা যা কেউ জানে না একজন জানে জবান খুলে কন্যা তিনি কে দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা আসেনি ভালো করলে ফেরেশতা লেখিনি মন্দ করলে লেখিনি এই জন্য বাবার আমার প্রেম সাগরে ডুব দিতে হবে কি সাগরে বললাম ওতে ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব কষ্ট হইব নাকি আবার ও তুই আবার নিকো আমি তিতাস নদীর কথা কইছি আমার গজলে অর্থ ছাড়া বুঝে না বুঝছে তো সারা জীবন ঠেলছে উল্লা পাল্লা সারছে সাইরা দেয়া যার কুলাই তারা না এটা বন বেড়ে ফুলা পান না সারা দেশ সমান করে লিছি না ইনশাল্লাহ ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ওই দিলের কথা কইতাম নি লাইন যদি মন না তা হ্যাঁ বুঝতেন না পীরের দিল দরিয়াই রূপ দিকে ভাগ লইস না সুর দিকে ভাগ লইস না তেহা দিকে ভাগ লইস না টোকা দিয়া দেখবা তার ভিতরটা ঠিক আছে
যা কিন্তু একটার পরে রোয়া আছি তখন চলতো না আমি এটা বুঝি পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন হ্যাঁ দিল যখন দিলটা যদি খাঁটি হয় কোনো বেড়াকে আপনার ইমানটা কেহাদা কিনা লাইব হ্যাঁ ডলার খাওয়া কালার ফাল্ডাই তারব আমরা দেশের বহুত মূল্য ডলার খাই কালার ফাল্ডাইয়া ইমান ইমান বিচালিছে আর ওখানে আম হারাইতেছে সাল হারাইতেছে কইতাম নাম কইতাম না দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন ওরে সেই নদীর ওই গভীরে তেরে ও তুই সেই নদীর ওই গভীরে তেরে আছে মানিকার রতন আছে মানিকার রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ওতে ডুব দিলে রূপ দেখতে পাবি রে ওতে ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না চিৎকার মারে এখন আল্লাহু আকবার অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন আপনি মনে করেছেন যে ওলি আল্লাহ কবরে গেছে কেমন সাইরে ফাঁসের দেয়াল দিয়ে আল্লাহ বাইন্দা ভালো রাখছে আরে বেড়া না দুনিয়ায় ওলি আল্লাহরা থাকলে একটা বাউন্ডারি আছে বাইরে গেলে ফাঁস ফুট লাগবো বিশা লাগবো একটা বাউন্ডারি ভিতরে তাহে কিন্তু দুনিয়ার দিকে গেলে গা আর বাউন্ডারি থাকে না এরা রুহানিভাবে অনেক জায়গায় যাইতে পারে করে কেন না সুবহান আমার ফুলা ভান্ডি কই ফুলা ভান্ডি কই ফুলা ভান্ডি কই জোরে আল্লাহু আকবার বলো অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন তারা আকাশ বাতাস শূন্য করে রে তারা আকাশ বাতাস শূন্য করে রে সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পাগল হওয়া লাগবে পাগল 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 আবার অনেকে পাগল আর কোসনার বিশেষ করে তো আমরা মদিনার পাগল কথা কন ঠিক না বেটি আমরা মদিনার পাগল সবুজ গুম্বুজ দেখলে মাথা ঠিক থাকে না কথা কন ঠিক না বেটি আরে জিন্দা কারে আমার মুরিদ আলমাস আমার রোহানি সন্তান আমারে গজল শুননা আমার ফুটটা 2000 টিয়া বাজান দিস এমন ফুটের তো 100 থাকলে তো আজকে কাম হইলে গলি মার আবাজ জোরে কর না গেলে আও জানো ভালোবাসতিব মালো ভালোবাসতিব কথা কর ঠিক কিনা আল্লাহ তার এই মহব্বত তারে কবুল করুক আল্লাহ তারে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দে যোগেন আমিন মদিনার কথা শুনলে তো গজল মনে হয়ে যায় ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার আহা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না আস
عاشق بين অন্য জানে না পাগল بين অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আল্লাহ লাগার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বাবারে আমি বলছিলাম হাজিরা দিতে হবে এই অর্ডার কার আলিমুল গায়বি ওয়াশাহাদাতি ওয়ার রহমানুর রহিম সব আল্লাহ দেখতেছেন এই জন্য একটা মদের বোতল হাতের মধ্যে লইয়া ডানে তাকাইলা বামে তাকাইলা সামনে তাকাইলা পিছনে তাকাইলা মনে করতেছে কেউ নাই খাইয়া ফলায় কিন্তু তোমার ভিতরে যদি আল্লাহর ডর থাকে তুমি বলবা আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে আমাকে কেউ যদিও না দেখে একজন দেখে জবান খুলে বলুন তিনি কে এই কথা চিন্তা কইরা যারা মদের বোতলটা ঢিল মাইরা মাটির মধ্যে ফালাইয়া দেয় এদেরকে বলা হয় মুত্তাকি এদেরকে বলা হয় মুত্তাকি যেমন কানা হাদি কানা শাবাব ফি হাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবক ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আপনারা জবান খুলে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম আর জোরে জোরে বলো কেমন গরম বাফের কেল্লা ফালাই দিছে কূপ দিয়া অপরাধ কি নবীরে পাগল কইছিল এই জন্য তাহিরিও কখনো নরম কখনো গরম যখন নরম ভাষায় কথা বলে এটা হইলো আবু বকরের চরিত্র যখন গরম ভাষায় কথা বলে এটা উমরের চরিত্র কখনো তাহিরি খানকায় বৈশা ধ্যান করে আবার কখনো রাজপথে নামে আমরা দেশের মধ্যে আমরা বয়া বয়া এমনি জিকির করি আল্লাহ 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 বাজার অবাজান ওই সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে বন বাইরে যায় একটা প্রতিবাদ করতেইব বাজানে ক তোমরা যায় কর আল্লাহ আল্লাহ আছে আছে আবার এই ফিশের সাইড প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়াইবেন মানে বাইম মাছ ট্যাংরা মাছ কই মাছ গড়ের কই দিয়ে আর কি সব দিয়া খাওয়াইবেন খাওয়াইয়া কইবেন বাজান খাবারের পর তো মিষ্টি খাওয়া সুন্নত একটু পায়েস আনছিলাম ডায়াবেটিস বাইশ হইলো মাইরে দিব কিছু আসেনি এরকম তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখে হাদিস এটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না আল্লাহ বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে বিশ্বাস করে ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করে আল্লাহ কয় ওয়া মা হুম বি মুমিনিন আসলে তারা ঈমানদার না মুখে আল্লাহর নাম ভিতরে মুনাফিকি এদিকে তো লাইল কাটটা 14 বিহা কইরা হেরাই মসজিদ আয়া কয় এই যে মুসল্লি লাইন সোজা করেন আচ্ছা আচ্ছা সুলমান সাহেব দিছেন এক এক হাজার টাকা আল্লাহ কবুল করো আমিন কর আবার কমিটির আবার এটা হিয়ান হিসাব করে না কিন্তু এটা কিন্তু আলাদা তোমরা গেলাম কম সালাক না টান মান দিল না বাবা মামো 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 এ ভূত আসল জায়গা যাতে টিকতে হয় বাবা আবার এটা হিয়ান হিসাব মিলাইলে না মানে কই ওতে গোপনে দিস গোপনে গোপনে কাগজে খামে ঢুকাই দিও যাতে কেউ না দেখে বাজার কি কন মারা হাবার জোরে কোনো গেলে গিয়া টান মানতে লাগে কিন্তু শুদ্ধ ভাষা বাস করতেই বল আমি শুদ্ধ ভাষা কই আর কি বাপ শব্দের কথা কই আমরা কোন যে বাপ রে সাফরে বড়
এলাকাবাদান আমি কিন্তু লংটা ধরছিলাম ওই রকম ইন্টারন্যাশনাল ভাবটা ধরছিলাম ধরে কিন্তু আবার আমি টানমান্দাল ঢুকে গেছি গে টানমান্দাল যখন ঢুকে গেছি এইটি তো আমার বালা কথা কন ঠিক না বেটে আরে বাবা খানকায় রসুল পয়সা দেন করছে এটার নাম ইসলাম হেরা গুহায় নবী ধ্যান করছে এটার নাম ইসলাম জঙ্গলে যায় ধ্যান করছে এটার নাম ইসলাম পাহাড়ে গুহায় যায় ধ্যান করছে এটার নাম ইসলাম নবীর জিন্দেগী তালাশ করে দেখো আমার নবী 27 বার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে লাফিয়ে জিহাদ করেছে এটার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো নরম কখনো গরম আমরা যদি আন্দোলন করি কয়ে নেতাগিরি করে রে নেতাগিরি করে এবারে তো থিয়েটারে ইসলাম ভেড়া কিতা করলাম খালি শুধুমাত্র ওই ওয়াজ মাহফিল করি দিক্কা নিজের ক্যারিয়ারটা 22 বছরে গড়ছি দিক্কা অন্যদিকে মনটা দিছি না নাইলে তো দেখলে তো বাবা আমিও শপথ করতেছি মারহাবা জোরে গনে গেলে গে আপনার কি বিশ্বাস হয় না এগুলা গুছাইতাছি গুছায় হয়ে গেছে ইনশাল্লাহ তবে ধর্মের জায়গাটা আমি পাহারা দিতাছি কথা কোন ঠিক না বেটে কেউ রাষ্ট্র পাহারা দিবে কেউ ধর্ম পাহারা দিবে তবে ওই ধর্মের কোনো বিভাজন যেন রাষ্ট্রের ভূমিতে হতে না পারে সেই জায়গাটা চেক দিতে গেলে রাজনীতিরও দরকার আছে কথা কোন ঠিক না বেঠে সংসদে যাওয়ার দরকার কসবা আখরবাসে আসেন নি আপনারা আমাদের আইনমন্ত্রী মহোদয় হেড টিক করছে মারহাবাজের কোনে গেলে এটা আমার গৌরব কথা কোন ঠিক না বেঠে আইনমন্ত্রী মহোদয় কি করছে হেড টিক আমি কিন্তু কইছিলাম অনেকদিন আগে ওই আমার একটা দাবি আছেন যে এটা জানেন উনি হেড টিক করে কারণ উনি ভালো মানুষ কথা কোন ঠিক কিনা ওনার ক্যাডা আছে শুধু কসবা আখরের মানুষই তো আপনারা ওনার সম্বল ঠিক না বেটি উনি দেখছি শাস্তল বয়া বয়া বেড়াতে লেগে বয়া সাগাই যাচ্ছে কথা কোন ঠিক না বেটি রাজনীতি এইটার নাম হয় আর আমার বেরিস্টার জাতির কাছে পরিষ্কার সুমন ভাই তো হয়েই গেছে কথা কোন ঠিক না বেটি যাক এমন একটা বিপ্লব ইনশাল্লাহ আবারও হইতে পারে ইনশাল্লাহ মারহাবা জোরে গন তবে সুন্নিরা আসেননি ফাঁসে আইলি তো কইবেন যে তাই রোজ রাইসি তা করতো কিল্লাই গিয়া আপনারা কি চান না সারা বাংলাদেশের সুন্নিয়তের পতাকা উড়ুক চান কে চান না আপনারা যদি কখনো যদি আসি মূল্যায়ন করবেন মারহাবা কন তাইলে আওয়াজ করে কন খানকাই বসে থাকার নাম খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম এই পোলাপান্ডি কই হাত তোলা আমার পোলাপান্ডি কই হাত নামান বলেন খানকাই এটি মানে নতুন ভোটার হয়েছে এটি কামে লাগবে ভবিষ্যতে কথা কন ঠিক কিনা খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম কখনো কখনো তলোয়ার নিয়ে ময়দানে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম অন বিডিআই থেকে গড় কোন দিবই দেখব মহিলার নাম তুইব ঠিক ইসলামের জন্য প্রথম জীবন দিছে সুমাইয়া কথা কোন ঠিক কি না মা বোনরা কিন্তু অনেক সাহসী নবী পাক যখন জিহাদের ময়দানে শাহাদাতের অপপ্রচার যারা যখন বলছিল কুতিনা মোহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে নাউজুবিল্লাহ তখন কিন্তু একটা মহিলা শাড়ির আঁচল মাটির মধ্যে খেসরাইয়া দূর মারছে তার নাম হলো নুসেবা জুড়ে কন্যা সুবহানাল্লাহ এইভাবে হতে হবে শুধুমাত্র তসবি টিপলে চলবে না কখনো কখনো তসবি বালিশের উপরে ফালাইয়া রাজপথে নামতে হবে আর ওখানে এই যুগ নাই আপনি গড় বয়া বয়া সুন্দর করে খেদমত করে নেবেন এই যুগ নাই এখন তথ্য প্রযুক্তির যুগ বাতেল দ্বারা মোবাইলের মাধ্যমে রান্নাঘরের ভিতরে এই বাতেল আকিদা ঢুকাই দিছে কথা কোন ঠিক না বেঠে আমাদেরকে মাঠে সোচ্চার হতে হবে চিৎকার মারে কোন আল্লাহু আকবার এবার শুরু হয়ে গেল বাটা মাতার আমার রুহানি সন্তান মাহবুব আলম ইটালি প্রবাসী 1000 টাকা দিছে মারহাবা জোরে গন আও ওই তা গোপন কথা কই দিলে তারা কই যে তাহির দি মাইক কালে সিটি কোন সময় করছে রে ইটালি সৌদি আরব দুবাই আলি এই জায়গা তো আমেরিকা তো আলহামদুলিল্লাহ অভাব নাই অনুবাস করে দিকে আমাদের সময় দেন আর কি দেশের একবারে কইছিল বাংলাদেশ বলে শ্রীলঙ্কার মতন দেউলি হয়ে যাবো গা আমি তো হয় দেউলি হয়ে যাবো গা শুধু প্রবাসীদের টেহা দিয়ে বাংলাদেশ চলবো প্রবাসীর একটু যত্ন করেন বাক্সটা আনলে ইডা মেরে ফালাই দিয়েন না সুন্দর করে দৈরে নেয়ারা কিচ্ছু চাই না একটু ভালোবাসা চাই কথা কন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইর আমার তবে যুবকদেরকে একটা কথা কইয়া দিয়া যায় তোমরা ঋণ কইরা বিদেশ যাইবা না সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইবা না দরকার হয় সিএনজি চালাইবা অটো চালাইবা রিক্সা চালাইবা মুদিমালের দোকানে চাকরি করবা বেকারিতে চাকরি করবা তিন ভাই রুজি কইরা 50,000 টাকা রুজি কইরা 20,000 টাকা ব্যালেন্স করবা একবারে 3.5 লাখ টাকা জমাইয়া নিজের টাকা দিয়ে বিদেশ যাইবা মায়ের খেলেও টেনশন নাই গেলে গা গেছে গা আমার নসিবে নাই কথা কন ঠিক না বেটে
আর হারাম টাকা যখন তুমি সুদের টাকা লইয়া বিদেশ যাইবা এখন সুদকুরো সাপ দিব আর তোমার মা বাবা সাপ দিব তোমার থাকতো না চাকরি তোমার থাকতো না আকামা পাইতানা তুমি চাকরি লাস্টে তুমি পারিবারিক চাপ সহ্য করতে পারত না তুমি করবে আত্মহত্যা বাড়ির মানুষ করবে ইষ্টক কারণ হারামের মধ্যে কোনো আরাম সঠিক নেই ভাই এই ওয়াজগুলা কিন্তু আমি পার্সোনাল বলতে পারবো না এই জন্য ওয়াজের ভিতরে ঢুকাই দিই আর একটা ঘটনা কইলে তো শেষ হয়ে যাবো গা আমি যে এখন একটা ঘটনা ধরি যে কোনো ঘটনা ধরলে কিন্তু কিতাবই বইটা আপনারা বুঝবেন কিন্তু এই ছোটো ছোটো কথার কিন্তু এক মিনিট আগে বুঝেন না যে আমি কোন ডেলিভারিটা দিব কথা কোন ঠিক না বেটি তাহলে আজকে থেকে ওয়াদা ঋণ করে বিদেশ যাওয়া যাইব সুদের টেকা লাগাই কি বিদেশ যাওয়া যাইব যাবো টেহা নিজে জমাই যাবো নাইলে দেশে কাজ করবো কথা কোন ঠিক না বেটি দরকার মাটি কাটবো একবার আমার দিকে ছিল যে হুজুর আপনি তখন মার্কেট আছে ওয়াশ টোয়াশ করেন হাতে এটা দিয়ে ভান ওয়াজ যখন থাকতো না তখন কিতা করবেন আমি করে মা করে কসম কইটা করে যদি ওয়াজ না থাকে যদি আমার প্রয়োজন হয় আমি মাড়ি কাটুম আমি কর্ম করতে আমি শরমাই না কারণ কাজের মধ্যে কোনো শরম নাই কথা কন ঠিক না বেটি রাসুল বলছেন কাজ করে খাও ভিক্ষা করো না আরে রিক্সা চালালে শরম না কথা কন ঠিক না বেটি শুধু টেকা খাইয়া মস্তানি করার নাম শরম কথা কন ঠিক না বেটি এই ওয়াজ করবো কেনা এরপরে কইয়া দিয়া যায় যুবকদেরকে কইয়া দিয়া যায় মা বাপরে জিম্মি করো না বিদেশ না পারলে লেখাপড়া করতে না এগুলো না করে রসুলের আদর্শটা গ্রহণ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে মানুষের সামনে কথা বলতেন কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতেন টাকা থাকলেই জমিদার নয় সুন্দর ব্যবহারের দাম সব সময় আসে না নাই মানুষ মারা গেলে মানুষ কি মানুষ ভুলে যায় কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলে সাড়ে সাতশো বছর পরেও বাবা শাহজালালের নাম বাংলার জমিনে আসে না নাই এই জন্য যুবক মানুষের মতো মানুষ হতে পারলে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে সেই দিন মানুষ বড় দুঃখের মধ্যে পড়ে যাবে এই দুনিয়ার মানুষ পাশে দাঁড়াবে না ও মা বান্ধবী কাজে আসবে না স্বামীও কাজে আসবে না যার যার ইয়ানফসি হাসরের ময়দান কায়েম পঞ্চাশ হাজার বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে এই পানিগুলা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্তর গুণ গরম হবে সেই পানিটা আর মাটিটা হবে তামার মাটি মাথার আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে তোমার মাথার মধ্যে এমনভাবে তাপ দিবে মাথার মগজটা খুলে যাবে মাথের মারে যেমনি টক বক টক বক করে পড়ে এমনভাবে তোমার টক বক করে কোটি কোটি মানুষ সিটে সিটে ইয়া নফসি বলে কাঁদবে আল্লাহর হাবিব বলে সেই দিন এক শ্রেণীর মানুষের সামনে কুটি কুটি সাপ দাঁড়ায়া যাবে সাপগুলো ডাক দিয়া বলবে তুই আর দাঁড়া তোরে দংশন করব ওই সাপের ডরে মানুষটা ময়দান থেকে দৌড় দিবে কিন্তু যেথাই পালাও না কেন আল্লাহর দরায় কেউ পালাইয়া বাঁচতে পারবে না এমনভাবে দৌড় দিবে দূরতে 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 পেরাশানি হয়ে যাবে আর সাপগুলোর সামনে এইভাবে সাপগুলা ফনা তুলনা দাঁড়াইয়া যাবে টানমান্দাইলের কোনো ঘরে যদি একটা দুরা সাপ রাত্রে দেখে উজাবাই দেয় না সাপটা ডরায় এই ঘরে আর মানুষ থাকে না ডরে আর লক্ষ লক্ষ কোটি কোটি সাপ তারা যেই ময়দানে দৌড়ানি দিব তারা বাসাইবার জন্য কেউ না সাপগুলো তার সামনে দাঁড়াইয়া যাবে এবার ডাক দিয়ে বলবে সাপরি তুমি আমার সামনে কেন এইভাবে দাঁড়াইলা কই বেশি কথা কইলে সুবল মার এবার কই তোমার দুইটা হাত সামনের দিকে করো কই কেন কই বেশি কথা বললে সুবল দিব দুইটা হাত সামনে করলো সাপটা হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফোনা তুল না কই মুখটা হা কর এবার ডাক দিয়ে বলে মুখটা হা করবো কেন কই বেশি কথা বললে কপালে সুবল মারব এখন সাপের বিষ কেমন জানেননি সাপের বিষ হলো এই সাপ যদি কোনো জঙ্গলে তার বিষটা সারত জঙ্গলে গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত এমন বিষাক্ত সাপ আইসা তার এখানে কপাল বরাবর ফোনা তিল্লা দাঁড়াইয়া যাবে আর ডাক দিয়া বলবে তোর মুখটা হা কর এবার মুখটা হা করবে এই সাপগুলো মুখ দিয়া ডুইকা ডুইকা পেটের ভিতরে চলে যাবে যাইতে যাইতে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকবে আর পেটটা রাবারের মতো বড় হইতে থাকবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে মালিক ও মালিক এরা কারা গো
এই সাপগুলো কেন মুখের ভিতরে ডুবতেছে, এই সাপগুলো কেন পেটের ভিতরে যাইতেছে? এবার ডাক দিয়ে বলবে, বন্ধুগো এই সাপগুলা কি জানেননি, যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, যারা দুনিয়ার জমিনে হারাম টাকা খাইছে, হারাম যারা যত টাকা খাইছে সবগুলো হারাম টাকা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিষাক্ত সর্পে পরিণত করেছি, এই সর্পটাকে দংশন করতেছে। এই দংশন এমন একটা দংশন, জাহান্নামীরা পর্যন্ত তার আওয়াজে বিরক্ত হয়ে যাবে, এমন বলে তার সাপটা দংশন করে। এই জন্য টান্নান্দালের বাবা, হাসর মাঠে যাইয়া একটা ইঞ্চি সামনে যাইতে পারবা না, পেটটা ঘরের তুলির মতো বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, আমি তাকায় দেখলাম হাসরের ময়দান এমন একটা ময়দান, যে এই ময়দানে একাধিক মানুষের চেহারার ভিতরে তার হাতের নখ দিয়া এই এইভাবে এই এইভাবে কপালের মধ্যে চামড়া ধরবে, হাতের নখগুলা ডাবায়া চেহারার চামড়াগুলা খুলে খুলে ফেলবে, নিজের চেহারা চামড়া নিজে খুলে খুলে কামড়াইয়া খাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ গো রাখে এমন ভাবে নিজের চামড়া খুলতেছে? কই বন্ধু, এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এরা হলো দুনিয়ার চুগলখুরির দল। এই জন্য হাসতে হাসতে ইমান চলে যায়, এমন ভাবে কথা বলবেন না যে গীবত হয়, নিজের চরকায় তেল দেন, নিজের কবরের চিন্তা নিজে করেন, এই কবরের সন্তান কবরে আজাবের ভাগ নিবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব তাকায় দেখবেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা ওই হাসরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে, এই কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে এমন বারে পানি এমন একটা অবস্থা হবে, আর শেষ পর্যন্ত তাকাইয়া দেখবেন আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ সবার ভিতর থেকে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। জবানটা খুলে কন্যা, কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? এক শ্রেণীর মানুষটা হলো ন্যায় বিচারক, এই ন্যায় বিচার সমাজে যারা করবে, যারা ঘুষ খাবে না, যারা টাকা খাবে না, না খাইয়া পায়রুটি করবে না, না যারা যারা দুই নিয়ত করবে না, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে না, যারা দুই নম্বরই করবে না, আল্লাহর হাবিব পৃথিবীর মানুষ যারা ন্যায় বিচার করবে, আদল অন্যায় মানে ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করবে। আজকে আমার সমাজের ভিতরে টাকা খাইয়া সরদারি করে আসে না, নাই টাকা খাইয়া সমাজের দেন দরবার করে, টাকা ছাড়া দরবার জমে না, যে এই দরবারটা এক ঘন্টা শেষ করতে পারে এটা এক মাস লাগায় শুধুমাত্র গামলা বর্ত। এই ঘুষ খাইয়া তুমি সরদারি করবা, হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে, তালাকের মাসালা টাকা খাইয়া জুরা লাগাইয়া জিনার সারা লাগাইয়া দেয়, এমন কিছু বাটফাইরা মৌলবী আছে না, নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষ হলো আদেল, আদেলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন কর, আল্লাহ আকবার জোরে হবে, ডাক দিয়ে বলে, তাহিরি হুজুর গো, ওই হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষগুলা কারা? কই এক নম্বরে যারা মসজিদের প্রতি মনটা পড়ে থাকে, গড় তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। আজকে আমার দেশের ভিতরে মসজিদে গেলে অস্থির হয়ে যায়, অস্থির, বারবার গরিব কাটার দিকে তাকায়, কিনা কন বারবার গরির কাটার দিকে তাকায়। ইমাম সাহেবরে কয়ে ছোট্ট ছোট্ট সুরা দিয়ে নামাজ পড়ে ফেলবেন, দেখবেন বৈঠকের মধ্যে বসলে ইমাম সাহেব যদি তাসাহুদ পরে দুরুদ শরীফ পড়বার আগে পিছন দিক দিয়া বারো মাসে তেরোটা কাশি মারে, কাশি দেওয়ার না মুসল্লি আছে না, নাই? হ্যাঁ ইমাম সাহেবরে বোঝা যায়, ইমাম সাহেব আমারটা শেষ হয়ে গেছে, তাকে সালাম ডাবে, খেয়াল করেন আজকের থেকে, হ্যাঁ খেয়াল করেন, হ্যাঁ জীবনে কাশি দিছে না, বিশ্বাস না বেটা, বিশ্বাস না হইলে কালকে ফজর অথবা জোর অরিজিনাল কাশি দিলে অসুবিধা নাই, স্ব ইচ্ছায় কাছাকাছি করা, হাতে হাম ছাড়াম সাথে ওরা ডান ভাবে তাকানো, কিছু কিছু মানুষ তো কমিনিট হয়েছে রে সাহেব, ভক্ত সাহেব রাখা গরির ফেলছা এমনি আরিয়া
মনে মনে কখনো শুনছে না আছে রে বাবা রে যতই কোন কিছু বাটফারি আছে মসজিদে গেলে বুঝা যাবা জান এই আস্তে বাবা এই কথা বুঝতে বাবা আর আমি যদি কোনো জায়গায় নামাজ পড়াই এরকম আবার যদি আমার কানে আয়া ভরে আমি ইচ্ছা করে আরো লম্বা করি ফলাম হইলে এমনি আল্লাহুম্মা সাল্লি আলা আমি করি আল্লাহুম্মা সাল্লি আলা এইভাবে আশহাদু আল্লা শুদ্ধ করে করে মহব্বতের সাথে বলি মারহাবা জোরে করে লেগে আছে হেলাই হেলাই কার নষ্ট রে অত কষ্ট করে রুকু দিয়া হের অবহেলার কারণে সব বাদ গেছে দেখবেন সারা গল লিপা দরজাটার মধ্যে আইন না বেজাল লাগাই দেয় আসেনি এরকম এত কষ্ট করে উজু করলো শীতের দিন এত কত কষ্ট করে মসজিদে গেল হে যায় লাস্টে গে ওকর সাইড রেখা তো আমাদের শেষে গে হে কাশি মারে হের কপালো গজ হয়েছে হেলাই এটা কি তা কালকা মনি অন্ধ ও মনি অন্ধ একটা খেলা আছে না কালকে একটা খেলা হইব ইনশাল্লাহ 14 জানুয়ারি ইনশাল্লাহ কালকা বাকিটা দিমু ইয়ান কই সুতকুটি রেডি থাকতো হেলাই হেলাই কার নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার নষ্ট রে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট অখাদক নষ্ট সুদে আসেনি রে হেরে নেবার আমার দৈরালা রে দল লেগে দিব আমি তো ফালাই নেবাটা সুৎকুর সুৎকুর আছে না নাই মুৎকুর আছে না নাই সুৎকুর মানে মুৎকুর 500 রুটে কেমন দিতেছে আজকা 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না পুরুষ নষ্ট ঘাটে রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে চিৎকার মে রাখি আল্লাহ আকবার বলা যাবে না কিছু কিছু মুরব্বী আসেনি শেষ সাইতে আজানটা দিলে ওইটা জায়গা চাষি জিগা কই যান কম মসজিদও যাইতাছি গরের ভানি দিয়া শীতের কাপড় দিয়ে উজু কইরা ওই রুমালটা কো ওই সাদা রুমালটা দিয়ে একটা শাল এমনি ভেজ দিয়া আস্তে আস্তে করে লুঙ্গিটা ঠিক মতো ভিন তারা না একটু উল্টো উল্টো আর কি আর এমনি আস্তে আস্তে দৈরিয়া দিরা মসজিদও জাগা ওই মুরব্বীটা জানে যে গর হইতে না থেকা মসজিদে গিয়া সুজা সুপসা বয়া থাকলো নফল নামাজের সোয়াব হয় রাসুল কই এইরকম মসজিদ বান্ধব ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে আরশের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে ওয়াজটা কি বুঝতেছেন না আরেকটু পরে বুঝবেন আরেকটা হইল যারা এবাদতের জন্য পাগল দেখবেন কিছু কিছু মুরব্বী এরই ক্ষেত্রের মধ্যে গাছ বাঁচতেছে আসর আজান জ্বালাইছে গামছাটা খুললা গরের ফানি দিয়া উজু কইরা গামছাটা লাইলের মধ্যে ফালাই ওই নামাজটা ফইরালা এ বাত না খাইলে অসুবিধা নাই একবেলা নামাজ এক ওয়াক্ত সুইটতে গেলে গা টেনশনে গর বাইরে একটা চেতাচেতি শুরু করে রাসুল কই এইরকম এবাদত থাগুল্লা বেড়াই ত্রিলেগা বেড়াই ত্রিলেগা আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছে আল্লাহ আকবার জোরে কন না এই ছায়া আমরা চাই কি চাই না আরেক প্রকার আছে এই দিলে টান নাম দিলে পাগল দিলে গিয়া ওই পাগলটি যেমন পাগল জিকির হুনলে হেরা পাগল হয়ে যায় কই বুঝতেছে যে শুধু টান মান দিলে না সবার লেগে আবার কই না যে টান মান দিলে কথা কই লেখা আছে এটা কই না বারবার ফেস থেকে যাবো মানে যারা জিকির করে জিকির হুনলে যার মনটা পাগল হয়ে যায় এই জাকেরদের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা দানশীল ব্যক্তি দানশীল ব্যক্তি যারা দান করে তাদের জন্য আল্লাহ পাক
আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আরেকটা হলো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এন্ড ওয়ান্ট ইউ কিল ফর লাভ উইথ অল মাই লাভ তোমার সঙ্গে আমার ভালোবাসা জীবন দিয়ে ভালোবাসি আমি তোমাকে চাই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য এই ভালোবাসাটা হবে নবীর জন্য তাহিরি হুজুর যদি এই মুহূর্তে জানতেন যে সে উপেন সুদ খায় গোপনীয় সুদ খায় প্রমাণিত আপনারা কি আমার ওয়াজ আইতেন তো আপনারা মনে রাখবেন যে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে আমরা তাহির ওয়াজ শুনতে যাব সে আল্লাহর আল্লাহর প্রেমে ওয়াজ করে আমরা তাহির ওয়াজ শুনতে যাব নবীর পক্ষে কথা বলে এই দৃষ্টিকোণ থেকে যদি আমাকে ভালোবাসেন অথবা আমার মামাকে ভালোবাসেন এই ভালোবাসাবাসী মানুষটির জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে জোরে কন্যা সুবহানাল্লাহ আরেক প্রকারের মানুষ হলো যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে থাকার পরও সে গুনাহ করে না এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা তবে একটা দুঃখজনক খবর আছে কইতাম নিবাজান আল্লাহর হাবিব বলেন সবচাইতে ভয়ঙ্কর হবে হাশরের মাঠে এক শ্রেণীর আমল কোনটা তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগায় কালা টুপি এই কালা টুপি ওই আও বেটা ভাইতে ফোন আইছি বুঝো যাই পাগলে গা আমার যাওয়ার টাইম হইছে বাড়ির মধ্যে আটটা বাজে না জায়গা বেটা উঠতে বেটা করে বেটাটা মারা বাজে এটা আমার বাবার এজ বিশাবের মুরিদ মনে ঠিক আছে নি জাতিলা জাতিলা মারহাবা কন বাবার আমার কি মনোযোগ আছে যৎকান কথা বইলা ওয়াজ করছি ইডি সুরদা করলে আমার তিন ঘন্টা দেয় এরপর আমি বুঝাই দিয়া যাই অন্তত কিছু কথা ধারণ করেন রাসুল বলছেন এক শ্রেণীর মানুষ বড় ভয়ঙ্কর হবে তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকড় লাগানো হবে গোস্তরা পুড়বে হাড্ডিটা পুড়ে আলাদা হবে আবার জোড়া লাগবে আবার আলাদা হবে আবার জোড়া লাগবে রসুল জিগা আল্লাহ গো এই দিদি ভয়ঙ্কর শাস্তি ওরা কারা কয় যারা মা বাপের মনে দুনিয়ায় কষ্ট দিছে আসেনি কষ্ট দেবেন না দমক মারি না আসেনি মা ক আমার সাতটা ফুট কয়টা ফুট হেরারে কত চেষ্টা করছি পাশের রুমটা ছুয়াইতাম হেরা তা হে না আমার কাছে আয়া ফুরে হেরা বলে ডরা কি জীবনটা এমন গেছি নি আচ্ছা এখন ফুতাইত্রে লেখাপড়া করে বড় করছি আল্লাহর রহমতে সাইয়ের জন্য সাইটটা বাড়ি হয়েছে এখন সাইয়ের জন্য সাইটটা বাড়ির মধ্যে থাকে হেরা ডরা না আমি মা অনেক খুশি যা আগে ফুলাফান্ডি ভয় পাই ভয় পাইতো এখন আর ডরায় না বাপ মা বয়ে বয়ে গল্প করে এখন আর ডরাই না আমি খুব খুশি আমার মা বাপ ক আমার দুঃখ হইলো এখানে যে সাইডটা ফুল আর ছোট্ট ফেডের মধ্যে জায়গা দিলাম এত বছর ছোট্ট একটা রুমে রাইখা তিলে তিলে মানুষ করলাম আজকে সাইডটা ফুল আর সাইডটা বাড়ি হইলো মিনিমাম ১৬টা রুম হইলো আমার একটা রুমে হেরা জায়গা দিতে পারলো না এই দুঃখটা থোয়ার জায়গা পৃথিবীতে আর নাই আরে মার সময় কাটে না পাশের বাড়ি জুলেখারে ফোন দিয়ে আনছে ডাইকে আনছে তোরা একটু কস না বস না আমার তো সময় কাটে না গল্প করতেছে হঠাৎ কিরা গল্পের মাঝখানে মহিলারা কান্দতেছে পাশে বাড়ির মহিলা জিগাই তুমি কান্দ কিনলে গিয়া কতটা জানোস না আমার আট মাসের বাচ্চা ফেডো কান্দি কিনলে আমি যখন কথা কইছি আই তোরা টানছিলাম গল্প করবার লাগিয়া মানে এমন জোরে এক লাতি মারছে আমার বাবারা ফেডের ভিতরে বাচ্চারা এই লাতির আমি সহ্য করতাম পারছি না এর লাগে আমার চোখ দিয়ে পানি আয়ে ফুরছে আরেক বিটে কো ভালোই তো শিখছ কান্তা সো চোখের পানি ফালায় আবার যে হাসতাছো কারণটা কিতা হাসতাছি বুঝোস না বেতা দিলেও তোমার ফুলাটা ফেডের ভিতরে জিন্দা আছে এটার নাম মা যে কুটি কুটি কষ্ট গোপন রাইখা মৃত্যু জানার পর তোরে পেটে কনসেপ্ট করছে সেই মাটা বলে ফুত্রে ফেডের ভিতরে ঠাইকা লক্ষ লাতি দিস কেউ দেখছে না হাজার বেতা সহ্য করছি কাউকে শেয়ার করি নাই তুই বড় এজন আমার লাতি আমার সত না আমার কুল জড়া ভাঙিয়ে গেছে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে
সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা তোর আপন কইর যতন। এই বেড়ায় একটা কথা কয়ে যায়, স্ত্রীকে মাঝে মাঝে তার বাপের বাড়ি যেতে দিবেন, স্ত্রীকে তার বাবার বাড়ি যাইতে বাধা দিবেন না, বলবেন যে সকালে যাও বিকালে আয়ে ফুরবা, নাহলে আজকে যাও কালকে আয়ে ফুরবা। আপনি ছেলে হইয়া বাপ মারে যেমনে বাপ ডাকছেন, এই মহিলাগুলো মেয়েগুলো তার বাপ মাকে বাপ মা ডাইকা শখ মিলে নাই, 14 বছরের কালে আইসা পড়ছে, 15 বছরের কালে আইসা পড়ছে, আপনি 40 বছর 50 বছর ডাকছেন, এই মেয়েগুলো ডাকতে পারে নাই। মাঝে মাঝে বাড়ি দিবেন, তাদের মনটা পাতলা থাকবে, হালকা হবে। আর অনেক জামাই আছে বাইরে গিয়া বিলারি মতন থাকে, গড়াইয়া বাঘের মতন হয়ে যাগা, ইতা বালা বেড়া না কথা গুলো নাকি লেগে দিবেন না ইনশাল্লাহ। একটু এই গজল আমি রিক্সার মধ্যে বইয়া লিখছিলাম, মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। এই ফলাফল, এই বাপটা রক্ত পানি করে ফেলাইছে তোমার জন্য, কিন্তু মুখ খুললে আজও পর্যন্ত বলে নাই। সেই বাপটারে কষ্ট দিলে আর মাটারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। যেই বাড়িটাতে বাস করতেছে তোমার বাবা বানাই গেছে, যেই জমিনটা ধান লাগাইতেছে তোমার বাবা রাখিয়ে গেছে, বাপের সম্পদ বুক করে বাপটার কবরে যাওয়ার সময় পাও না, তোমার মতন এইরকম নাফরমান সন্তান আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা আমার মার্চের 4-5 তারিখে আমার আব্বা মারা গেছে, তো এই জন্য বাবার বাবার বাবাকে মনে হয়ে গেছে কখন। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, চিৎকার মারা কি আল্লাহ আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদাইন ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। বন্ধুরি, মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালোবাসা রাখলে, হাত তুলে দোয়া করলে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা, আর মা বাবার সঙ্গে বিরোধিতা কইরা তুমি যতই চলাফেরা করে হিরু শাস্তে চাও না কেন, মা বাবা হাত তুলে বদদোয়া দেওয়া লাগবে না। মনের হাক যখন তোর উপরে পড়ে যাবে, তোমার হিরো থেকে জিরো হইতে সময় লাগবে না, হয়তো কোটি টাকা হতে পারে খাইয়া পেট ভরবা, কিন্তু মনে শান্তি পাইবা না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দানে ওই কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হবে, কিন্তু আমার নবী বলে মা বাবার কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা আখিরা তো ভুগবা। আমার চোখে দেখা বহুত মানুষ মা বাবাকে ভালোবাসা বলি হইয়া গেছে, আবার মা
মা বাবার সঙ্গে বিরোধিতা কইরা জীবন ধ্বংস হইয়া গেছে কথা কন্যা ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আর মা বাবার সঙ্গে ভালোবাসা রাখার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়ালা তানহারহুমা মা বাবার ধমক দেওয়া যাবে না আল্লাহর নির্দেশ ওয়া কুল্লাহুমা কওলান কারিমা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমার আল্লাহর নির্দেশ যুবক বিজ্ঞান বলো ডাক্তার বলো সবাই কি বলছে জানোনি যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় ঠিক তার চাইতে কোটি গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এরপরে আমার আল্লাহ তারে বাসায় রাখে দিক কেন বাচ্চা থাকে যদি মাটা ডেলিভারি কেসে মারা যাইতো কিন্তু ওই মায়ের মর্যাদা কেমন জানোনি আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে যেই সমস্ত মহিলারা বাচ্চা ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মরণ দিয়া দেয় এই জন্য যুবক আমার তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকো আজকে রাত্রে বাড়ির মধ্যে যাইয়া মায়ের পায়ের মধ্যে দইরা বলবা আম্মা তোমারে অনেক কষ্ট দিছি মাফ করে দাও ওই দোয়াটা করো না যেই দোয়া করলে ওলি হইয়া যায় যেমন এক বান্দা তার মা তারে বলছে জানালাটা লাগাইয়া দে ওই সন্তান জানালা লাগাইতে গেল কিন্তু কোন পাট্টা লাগাইবে এই কথা মা বলে নাই মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে কিন্তু সন্তান রাতে মারে ডাক দেয় নাই মা যদি বাম কাত থেকে ডান কাতে হয় মার আরামের বিঘ্নতা ঘটবে এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই সারাটা রাত জানালা একটা পাট লাগায় আরেকটা পাট খুলে আরেকটা পাট লাগায় আরেকটা পাট খুলে খুলতে 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 মার ঘুম পাঁচ ছয় ঘন্টা হয়ে গেছে এরপরে মা দুঃখিনী তাহার যদি নামাজের জন্য উঠছে উইটা দেখতেছে আমার জাদুমণি রাতের বেলা জানালার পাশে দাঁড়ায় রইছে মা ডাক দিয়া কই বাবা রে তুমি কেন এখানের মধ্যে দাঁড়ায় রইছ সন্তানটা ডাক দিয়া বলে আম্মু তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য কিন্তু কোন জানালাটা লাগাইতাম তুমি তো আমার কও নাই কোন পাট্টা লাগাইতাম কোন পাট্টা খুলতাম আমার তো বলো নাই মা দুইটা যদি লাগাই তাইলে ওই দুইটা লাগাইলে তুমি কষ্ট পাইবা এই জন্য আমি খুইলা খুইলা বান্ধ কইরা কইরা তোমার আরাম দিছি সন্তানের কথা শুই না মা দর দর করে চোখের পানি ফালাইয়া দিছে মা ডাক দিয়া কই বাবা রে তুমি আমার সুখের জন্য আমার শান্তির জন্য রাতের ঘুম ঘুমাও নাই যায়া সন্তান কেরাই গে মা উজু করলো উজু কইরা আমাদের মুসল্লাটা ভিজাইয়া তাহার যদি নামাজটা বইরা দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিল ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ গো যেই সন্তান মায়ের আরামের জন্য ঘুমটার হারাম করে দিয়েছে যেই সন্তান মায়ের আরামের জন্য তার আরামের ঘুমকে হারাম করে দিয়েছে এ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি নামাজ বইরা ফরিয়াদ করি গো আল্লাহ আমার জাদুমণিটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও দেখছেন দোয়াটা কেমন ওই সুলতানুল আরিফিন বানাইয়া দিও আরে বাবা শুনেন শুনেন আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে ম্যাজিস্ট্রেট হওয়া লাগে না সিনজিওয়ালা ও আল্লাহর ওলি হইতে পারবে কুদাল দিয়ে মাটি কাটে আল্লাহর ওলি হইতে পারবে অটোরিকশা চালাইছে আল্লাহর ওলি হতে পারবে মুদিমালের ব্যবসা করে আল্লাহর ওলি হইতে পারবে মা এমন একটা জিনিস বদদুয়া দিলেও পর্দা থাকে না ডাইরেক্ট কবুল আর দোয়া করলো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এই জন্যই তো আমি গুনগুনায়া গুনগুনায়া বলি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ওই আমি যে বি নাই সে বিতে পানি নাই সে বি ওই আমার উম্মত সে বি আমার উম্মত
চেবিহ আমার উম্মত। এ যুবক, মা বাপ যদি কবরে যায় থাকে, কবরটার মধ্যে যায় জিয়ারত কিরা কিরা চোখের পানি ফেলায় ফেলায় করবা, রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি জানেন নি? এটার অর্থ হইল আল্লাহ গো, আমার মা আমার ছোটবেলা যেমনে মায়া করছে, ডান কাতে পেশাব করছি বাম কাতে নিয়ে গেছে, বাম কাতে পেশাব করছি মার বুকের মধ্যে নিয়ে গেছে, বুকের মধ্যে পেশাব করছি মার কোলে বসায় দিছে, কোলে পেশাব করছি আবার সাইডে শোয়া দিছে, এইভাবে স এইভাবে তিরিশটা চল্লিশটা জায়গা পরিবর্তন করাইয়া যেই মা আমারে তিলে তিলে কইরা নিজের আরামের ঘুম হারাম কইরা, মা আমারে তিলে তিলে রহম কইরা মানুষ করছে, যেই মা আমারে মায়া কইরা মাকে তিলে তিলে মানুষ বানাইছে, ও আল্লাহ কামা এমনই কামা, আরে আল্লাহ এরহাম হুমা, তুমি আমার আম্মাকে এমন ভাবে রহম করবা, কামা যেমনই ভাবে রব্বায়ানি আমাকে মা দুঃখিনী লালন পালন করেছেন। আল্লাহ গো ছোটবেলায় সগিরা ছোটবেলায়, হ্যাঁ যুবক আমার সাবধান হইয়া যাও, মার মনে কষ্ট দিয়ে কুটিপুতি হইয়া স্বপ্ন দেখতেছ, মারে কান্দাইয়া জুদা হইয়া আলাদা হইয়া বড় লোক হইয়া যাইবে, না 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 না, খবরদার খবরদার, পাঁচটা সন্তান যদিও মা আগলায় ধরে রাখছে কিন্তু দুনিয়ার সমাজটা এমন হয়েছে পাঁচটা সন্তান রে মা একটা ঘরে জায়গা দিছে খাইছে একসাথে, কিন্তু একটা মা পাঁচটা সন্তানের কাছে জায়গা হয় না, এমন সমাজে কিছু মানুষ আছে না নাই, মায়ের কান্দন যাবত জীবন, দুই চার মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কই একদিন বড় থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথন আমার রাত পোহালো বিজদ গুয়ে মুতে, আমার শোক নায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে, এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো, আসেনি আসেন বাবা, আর জান্নাত তাহাতা আকদামিন উম্মাহাত, এই তাহিরি ভাই বাবলি জান্নাত মায়ের পায়ের তলে গো, দেখ বুখারি হাদিস গুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমার মামু আমার আইসি বলতে কয় বাগনা রে, এটা আমার সন্তান এই মাদ্রাসায় পড়াশোনা করে, আমার এই এই সন্তানটা দাঁড়ায় গজল গাইছে, গজল গাওয়ার পরে আমি তারে পুরস্কৃত করলাম, একটা বাবার অনুমতি অনুভব কি জানেন নি, আমার সন্তান একদিন ময়দানে কথা বলবে, আমার জীবনটা তো আমি কাটাইয়া দিয়ে গেলাম, আল্লাহ যেন তারে শূন্যতের ময়দানে কবুল করে, একটা বাবাদের সন্তান নিয়ে কি স্বপ্ন দেখে, যেমনটা আমি বিয়ে করার পরেই তো বুঝলাম, আপনারা এখন বিয়ে করেন নাই যারা বুঝবেন না, নিজের সন্তানটার জন্য আপনার যেমন মায়া লাগে আপনার জন্য তো আপনার মায়ের মায়া লাগে, এই জন্য যুবক রে তোর এই মুহূর্তে যদি কিডনি দেওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কেউ তোরে কিডনি দিব না, নিজের মা দুঃখিনী নিজের কিডনিটা দিতে চুল পরিমাণ, আমার বাস্তব কথা বলে দিয়ে যায় একটা, আমার গ্রামের মধ্যে আমার চাচাতো ভাই জুয়েল ভাই, তার মেয়েটার কিডনি নাই, মাদ্রাস গেছে কিডনি পায় না, পয়েন্ট মিলে না, লাস্টে কইলাম কেমনে কিডনি লাগাইছেন, আবার ডাক দিয়া কয় তাহিরি রে তোর মেয়ে বাচ্চা তোর বাবির নিজের কিডনিটা ভাই মেয়েটারে দিয়া দিছে, এতদিন আমি মনে করছি এই খবরগুলা বুঝি কাল্পনিক, এখন দেখলাম
দিলাম একটা মায়ে দিতে হাস নিজের কিডনি নিজের মেরে দিয়া দিছে ওই দিন যখন আমি বাড়িতে আসতাম নির্বাচনের আগে রাতে তখন মেয়েটো আসছে আমার জিগাইতাছে এই যে এটা হলো আমার মেয়ে যেই মেয়েটার কিডনি লাগাইছি আমি তারে বললাম এখন তুমি কেমন আছো কয় ভালো আছি আবার ওই দিক দা হুমনাতে আমার একটা মুরিদ আছে যার নাম জহিরুল ইসলাম হাফেজ ওই জহিরের কিডনি নাই এবার আমি জিগাইলাম তোমার কিডনি কি কয় বাবা কিডনি তো অনেক টাকা লাগে জিগাইলাম এখন কি করবা কয় 12 লাখ টাকা লাগে এখন কি করবা কয় বাবা রে অনেক জায়গায় খোঁজা খুঁজির পরে কিডনি পাই নাই এখন যে কিডনি লাগাইবা কিডনিটা তুমি কোথায় থেকে আনছো বিদেশ থেকে আনছো না দেশের কোন হসপিটাল থেকে কিনছো আমার ডাক দিয়া বলে বাজান আমার আব্বার কিডনিটা আমার দিয়া দিছে এটা তো আমার ইতিহাস এইগুলো তো অনলাইনে যাইতাছে ও ফুলাফান মনে করিস আমি কাল্পনিক ওয়াজ করি তুই কিন্তু তোর কিডনি নে তোর বাফের দিবি না তোর চোখটা দিবি না তোর হাত দিবি না কিন্তু এই পৃথিবীতে নিঃশর্তে কিডনি হলে কিডনি দিব মায়ের জীবনটা হলে মায়ের জীবনটা দিয়া দিব আর নতুন করে দিব কি তোরে যেদিন পেটের থেকে ডেলিভারি দে সেই দিনই তো মা মনে করছে তার মৃত্যু হয়ে যাবে কথা কন্যা ঠিক কিনা এই জন্য আমি প্রায় মাহফিলে বলি কত মাস দশ দিন মায়ে করবে দিছে টাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগন্ধ দিয়া আল্লাহ রে মারে কেমন দুধ দিছে এই ভাণ্ডটার ভিতরে কেমন দুধ দিছে কনকনে শীতের মধ্যে শৈত্য প্রবাহের ভিতরে বাচ্চা মায়ের দুধ খাইতেছে ঠান্ডা লাগে না আবার গরমের দিন আবার দুধ পান করতেছে গরমে জিব্বা পড়ে না গরমের দিন অশান্তি শীতের দিন ও শান্তি এমন একটা ভাণ্ড আল্লাহ মারে বানাইয়া দিছে তুমি মনে করতাছো এক কেজি আপেল খাওয়াইয়া মার ঋণ তুমি শোধ কইয়া ফেলাইবা মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক দার দুধের দাম এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ সুবাহ নাই লরিন সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম তিনবার কষ্ট গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পৃথিবীর মানুষের মাগুলো যারা কবরে শুয়ে রইছে এই মার খবর তোর নেস্ত কিল্লাইয়া মা তো কইতাছে টান মান দিলে আমার বাবা আমার লাগি একটু দোয়া কর বাপি কইতাছে পুলারে আমার লাগি একটু দোয়া কর স্বামী কইতাছে ও স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো ভাই বলতাছে বাইরে আমার লাগি একটু দোয়া করো মাঝে মাঝে কবরটার মধ্যে যাই ভাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব তাহিরি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন হারিয়ে যাব একদিন আমি অবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার বল তোমরা আমার
ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব হারবনায় ভুবন চিরদিন বাস বাগানে ভাগুর স্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাসি বাগানে এ হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা বলো আমার কথা ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব এখন দিলটা নরম আছে কবরের কথা কইছি মার কথা কইছি এই দিলটা নরম কইরা আখিরাতে হাশরের ময়দানে ওই আরশা জিমের নিচে যারা জিকির করে তাদের জায়গা হবে এই মহব্বত এই আশা করে একটু মহব্বতে জিকির করেন একটু মাইকে জিকির লন আন লাও 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 আমার মরণ সিদিন বুঝানা ও তোরে আমি কত ভালোবাসি মাশাল্লাহ আমার মর্জিদি কেনে বুঝেনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাল্লাহ দেখায়ানু পের জল দেখায়ানু পের জল মন কইরাসু উদাসী গীত রে আমি কত ভালোবাসি মাশাল্লাহ আমার নাইসা দনব জন গদয়াল নাইসা দন বুজবুল কি দন আছে কি দন দিয়া রাখিতা হাম তো আমার মন মাশাল্লাহ তাই তো